আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে নেহারি। আমার প্রসেসে নেহারি তৈরি করলে ইনশাআল্লাহ হোটেল থেকে আর কিনে খেতে হবে না, সে সাথে বাসায় আমার প্রসেসে রান্না করলে খেতে আলহামদুলিল্লাহ হোটেলের থেকে অনেক বেশি সুস্বাদু হবে। তো চলে এসেছি প্রস্তুত প্রণালীতে। প্রথমে নেহারিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সে সাথে পানি ঝরিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি তিন টুকরো দারুচিনি, একটি বড় এলাচ, পাঁচ ছয়টি সাদা এলাচ, দুটি তেজপাতা, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দেড় টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরিষার তেল। আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল অ্যাড করে নিতে পারেন। এখন হচ্ছে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে নেহারির সাথে মাখিয়ে নিতে হবে। এই সময় তাড়াহুড়া করা যাবে না, হাতে অবশ্যই সময় নিয়ে কাজটি করে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে নেহারিগুলোকে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে মশলার সাথে সময় নিয়ে মাখিয়ে নিলে রান্নার পর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে টেস্ট বেড়ে যাবে। তো মাখানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ, সে সাথে ঢেকে 20 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। এখন হচ্ছে নেহারিগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে নিতে হবে। নেহারি রান্না করতে প্রচুর পরিমাণে সময় লাগে, সেটা আমরা কম বেশি সবাই জানি। সেক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না, অবশ্যই হাতে সময় নিয়ে নেহারিগুলোকে আমার প্রসেসে রান্না করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। আমি পুরো হাঁড়ি ভরে পানি দিয়ে দিয়েছি, সে সাথে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে প্রায় এক ঘন্টা সময় ধরে রান্না করে নিচ্ছি। এক ঘন্টা পর অর্ধেক ঝোল অলরেডি কমে গিয়েছে, সে সাথে নেহারিগুলো পুরোপুরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নেহারিগুলো হাড় থেকে মাংসটা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে পুরোপুরি নেহারিটা আমার রান্না হয়ে গিয়েছে। রান্না হয়ে গিয়েছে, বাট এখনও আরও একটি টিপস বাকি আছে, তো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন হচ্ছে নেহারিটাকে ভালো করে বাগার দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল, এখানে নিয়েছি কালো গোলমরিচ, আস্ত, জিরা, সে সাথে চার পাঁচটি লবঙ্গ, দিয়ে দিচ্ছি চার পাঁচটি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে বাগার দিয়ে দিতে হবে। তো এই তো বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু নেহারিটা খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, সে সাথে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে নেহারিটাকে পরিবেশন করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল গরম গরম নেহারি, এখন হচ্ছে নান রুটি দিয়ে বা তুন্দুল রুটি দিয়ে খেয়ে নিতে হবে। মাশাআল্লাহ কালারটা খুবই ইয়ামি হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক পরিমাণের মজার হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে আলহামদুলিল্লাহ খুবই প্রশংসা করেছে। তো আশা করছি একবার হলো বাসায় তৈরি করবেন। এখন হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, সেই সাথে কিছু
ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে গরম গরম নেহারিটা খেয়ে নিতে হবে। আমার আজকের রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, সে সাথে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। দেখে তো নিশ্চয়ই সবার খেতে ইচ্ছে হচ্ছে, তাই বলছি একবার হলো বাসায় তৈরি করার অনুরোধ রইল। খেতে আলহামদুলিল্লাহ কোনো অংশে কম হবে না। ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে গেল অসম্ভব মজার নেহারি। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।